আমি জিনাতুন জান্নাত, কারুকলা শততম ব্যাচ থেকে ড্রয়িং এন্ড পেন্টিং এ 2016-তে মাস্টার্স কমপ্লিট করেছি। এখানে যে কাজগুলো রয়েছে তা বেশিরভাগই হচ্ছে রিসেন্ট টাইমের কাজ, একাডেমিক ওয়ার্ক দেইনি বলতে গেলে। তো প্রথম দিকে যে কাজটা আসছে সেটা হচ্ছে আমার নারী সিরিজ। নারী সিরিজটা বরাবরই হচ্ছে পোর্ট্রেট এবং এক্সপ্রেশন নিয়ে কাজ করা। এক্সপ্রেশন নিয়ে কাজ আমার বরাবরই পছন্দের। চেষ্টা করেছি যে কিভাবে একটু দেশি কালার চার্ট বা দেশি কোনো এলিমেন্ট আমার মানে এই পোর্ট্রেটেই আনা যায়। সেক্ষেত্রে আমি শুরুতে কাজ করেছি, যেমন এই পেন্টিংটা হচ্ছে সিনেমা ব্যানারের কালার চার্ট থেকে নেওয়া, মানে কালার গুলো সিনেমা ব্যানার পেন্টিং থেকে নেওয়া। এবং কপালে আলপনা বা কনে চন্দন বলে, যেটা একদম আমাদের দেশীয় যে একটা ঐতিহ্যের সাথে জড়িত, যে কনে চন্দনটা, এইটা কিছু একটা দিয়ে চেষ্টা করছি যেন এই কাজটা দেখে যেন বোঝা যায় যে দেশি কাজ, আমাদের এলাকার একটু ছাপ যেন থাকে। আর নারী নামটা দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে রুটস, আমি রুটস বোঝাইতে চেয়েছি, লোকাল কিছু বোঝাইতে চেয়েছি, সেক্ষেত্রে নারী নামটা নেওয়া। এবং নারী বলতে শুধু আমি না, নারী বলতে এখানে দেশ, আমার বাড়ি এবং দেশের মানুষ সবকিছুই আসলে এই নারীর সাথে জড়িত, এটা আনতে চেয়েছি। তো এই সিরিজে কাজ করার সময় মানে অনেকগুলা কাজ করেছে এবং ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়েছে কাজের স্টাইল বা ইচ্ছা মতো। এটাতে একাডেমিক একটা ফর্ম ধরে রাখতে হবে এমনও না, শুধু ড্রয়িং দিয়েও অনেক কাজ করেছি। এই কাজটা সেফটিপিং এবং ক্লিপ দিয়ে করা, এটা একটা প্রজেক্টের জন্য কাজটা করা, যে এখনকার সময় কোয়ারেন্টাইন টাইমে বেকার যেসব জিনিস পড়ে আছে সেইগুলোকে কিভাবে ইউজ করা যায় নতুন ভাবে, সেইভাবে এই কাজ দুটো করা। আর নারীর কাজটা করতে করতে একটা পর্যায়ে এসে হচ্ছে নারী টুটা আসে। নারী টু নামটা মানে একটু আলাদা বলে আমি এই নামটা একটু পরের স্টেজ বা পরের ধাপে হিসেবে নামটা রেখেছি। এখানে আমি একদম লোকাল ফর্ম গুলোই নিয়ে কাজ করেছি, যেমন পটচিত্র থেকে, স্বরচিত্র থেকে, নকশি কাঁথা বা শাড়ির পাড়ের থেকে আলপনার ডিজাইন, এই সবকিছু নিয়ে এখানে অ্যাপ্লাই করেছি। এবং সারফেসটা এক কালার বেশি ইউজ করেছি এবং লাইন দিয়ে, সিম্পল লাইন দিয়ে কাজগুলো করা। এবং আলপনা বা কনেচন্দ্রটা যেমন কপাল থেকে শুরু করেছিলাম, তো এই ফর্ম গুলাও হচ্ছে কপাল দিয়ে স্টার্ট হয়েছে। কপালে দেওয়ার কারণ হচ্ছে এগুলো খুবই আমাদের আইডেন্টিটি বা এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো ধরে রাখা উচিত, এইসব থিঙ্কিং থেকে হচ্ছে এটা কপালে দেওয়া। পরে অবশ্য চেঞ্জ করেছি, এখন এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি বিভিন্ন ভাবে, মানে সেট আপ বা কম্পোজিশন আকারে এই ফর্ম গুলা। আর কালার গুলা হচ্ছে গুড়া কালার সাথে অ্যাক্রিলিক মিক্স করে নিজেই তৈরি করি। সারফেসটা একটু গ্রেইং আসে, গ্রেইং ভাবটা আমার মাটির সাথে মিল পাই, এই জন্য আমার ভালো লাগে। হ্যাঁ, এই এখান পর্যন্ত নাগেসিলিজের এই কাজগুলো এখান পর্যন্ত শেষ করেছি। পরের যে কাজগুলো, এগুলো একদম রিসেন্ট কাজ, এগুলো হচ্ছে আমি দৈনন্দিন জীবনে আমার আশেপাশে যেসব ঘটনা ঘটে সেই সব ঘটনা চিন্তা করে বা আমি কি ভাবতেছি পুরোটা মিলে একদম এই কাজগুলো একদম আমার জন্য একদম নতুন ভাবে করা, এইভাবে আমি আগে কাজ করি নাই। যেমন প্রথম কাজ টাইটেল হচ্ছে 18+। তো আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম, তো এই কন্টেন্ট নিয়ে আশেপাশে মানুষ কি বলে এগুলো আমার মতো করে উপস্থাপন করা। এই কাজগুলো সেম একই ভাবে গল্প আকারে, গল্প থেকে নেওয়া, আশেপাশে কেউ কিছু বললো ওইটাকে আমি কোন মানে আমার মতো করে এক জড়ো করে একটা পেন্টিং এর রূপ দেওয়া, ড্রয়িং দেওয়া। এই কাজগুলো আরেকটু আগে লাস্ট ইয়ার এর লাস্টের দিকের কাজ, এগুলো কিছুটা মানচিত্র আকারে বলতে গেলে কিছুটা জায়গা আছে বগালেক, যদি আমি বগালেকে গিয়েছিলাম, বগালেকটাকে আমি কিভাবে দূর থেকে আকাশ থেকে বা আমার মনের মানে মন থেকে যদি দেখি ওইভাবে ড্রয়িং করে করে রাস্তা আকারে আমি হচ্ছে ড্রয়িং গুলো করেছি। আমি নিজে বুঝতে পারি যে এটা ওই জায়গাটা, এটা ওই জায়গাটা, ওইভাবে পুরাটা জিনিস শেষ করা। এই সিরিজে আরো কিছু কাজ ছিল, এখানে দুইটা দিয়ে আমি শেষ করেছি। এবং এই পুরো কোয়ারেন্টাইন টাইমে আমি প্রচুর কাজ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন সিরিজ আকারে কাজ করেছি। এইগুলো হচ্ছে ড্রয়িং, এগুলো সবগুলো আমার নিজের ড্রয়িং। অনেকটা আমি শুয়ে আছি, শুয়ে থেকেই ড্রয়িং গুলো করা, অনেকটা চোখ বুঝে দেখার মতো করে করার কাজগুলো, এটাও তাই টেনে করা। আমি দুটি সিরিজে এখন বেশি কাজ করছি, একটা হচ্ছে নারী এবং আরেকটা হচ্ছে মাস্টার আর্টিস্ট এর ট্রিবিউট নিয়ে করা কাজগুলো। তো চারুকলায় আমার কাজের ওয়েস্টার্ন স্টাইল থাকলেও আমি সবসময় চাইতাম যে আমাদের শেকড় বা আমাদের এখানকার স্টাইল নিয়ে কাজ করা, এখানকার আর্টিস্ট এর কে ফলো করে বা এখানকার আর্টটাকে আরো কিভাবে নতুন ভাবে উপস্থাপন করা যায় সেটা ভেবে কাজগুলো করা। আর সবসময় চাইতাম যে আমার কাজে একটু দেশি স্টাইলটা থাকে, এটা নারী সিরিজ ক্ষেত্রেও ভেবে করা। এবং এই ট্রিবিউটের সময় যেটা করেছি যে রিমেক বা যদি আমি ভাবি যে আমাদের মাস্টার আর্টিস্টের কাজগুলোকে ধারাবাহিক ভাবে যে লেগে থাকা বা লেগেসি
এটাকে যে ধরে রাখা, এইগুলো আমার ভিতরে সবসময় নাড়া দিত বা করতে চাইতাম কাজগুলো নিয়ে। তো রিমেক নিয়ে যেহেতু যখন কাজ করতে যাই, যে আমাদের আমাদের এখানকার কাজ নিয়ে রিমেক করাই নাই, কিন্তু বাইরের দেশে মোনালিসা নিয়ে যদি দেখি অনেক রিমেক ওয়ার্ক আছে, অনেক রিমেক আছে, তো আমাদের দেশে এটা নাই। তো এখান থেকে একদম এই এই কাজগুলো কোয়ারেন্টাইন টাইমে করা, এবং স্টার্টিংটা হচ্ছে জয়নুল স্যারের ফাইনাল মার্ক দিয়ে কাজটা শুরু করা, এবং বাসার আশেপাশে যা আছে সবকিছু জড়ো করে কোনটার সাথে কোনটা মেলানো যায়, এইভাবে হচ্ছে সিরিজ আকারে এই কাজগুলো একটা একটা করে করা। এবং বেঙ্গল না, বেঙ্গলের যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাজগুলো নিয়ে কাজ করেছি, পেন্টিং গুলো নিয়ে নিতে পারে। তো এই কাজটা এই কাজগুলো আমি ফেসবুকে দিয়েছি এবং সবাই খুবই পছন্দ করছে। তো এইখানে যেমন আমার বাসায় কোয়ারেন্টাইন ছিল এবং বাসায় ধান ছিল না, তো কচুর লতে ছিল, কচুর লতে থেকেই আমি ধান হিসেবে এখানে উপস্থাপন করেছি। তো আশেপাশে যা থাকতো তাই নিয়ে আসলে কাজগুলো করা হইতো, এখনো কাজগুলো করতেছি, কিন্তু এখন নারী সিরিজ নিয়ে একটু বেশি সময় দিচ্ছি, এখানের কাজ একটু কম করতেছি, বাট এইগুলো দিয়ে আমি কাজ করে যাচ্ছি। তো বেঙ্গল আর্ট কাজ করার ক্ষেত্রে আমি ফ্রিদা এবং ব্যাঙ্গক দুজনই হচ্ছে আমার খুব পছন্দের আর্টিস্ট। তো ফ্রিদাকে আমি বেঙ্গলে যদি ফ্রিদা আসতো বা ফ্রিদাকে বেঙ্গলি ভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেক্ষেত্রে আমি এই কাজটা করি। এটার জয়নুল স্যারের টু ফেসেস পেন্টিং থেকে শাড়ি এবং ব্যাকগ্রাউন্ড নেওয়া, এবং ফ্রিদার একটি ছবি থেকে ফটো ম্যানিপুলেশন করা, পেইন্টিং ও আছে এখানে এবং ফটো ম্যানিপুলেশন দুইটাই একসাথে করে কাজটা করা। পেইন্টিংটার নাম আমার ফ্রিদা। ট্রিবিউটের রিমেক এর পরের স্টেজ আমি যখন ভাবতে গেছি তখন হচ্ছে মনে হচ্ছে যে কাজগুলো আমি বাসায় থেকে করতে পারছি না, এইগুলাকে নিয়ে আমি কিভাবে অন্যভাবে কাজ করতে পারবো, সেইটা নিয়ে ভাবতে ভাবতে যে উকি কাজটা মইনুল আবেদিন ভাই হচ্ছে খুব এই কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছিল এবং আমাকে বলছিল উকি নিয়ে কাজ করো, উকি নিয়ে রিমেক কর। উকি নিয়ে একটু টাফ হয়ে যাচ্ছিল বাসার মধ্যে এইভাবে কাজগুলো করা, তো এইটাকে কিভাবে অন্যভাবে উপস্থাপন করা যায় এটা নিয়ে ভাবতে ভাবতে, যেহেতু আমি শুধু বেঙ্গল নিয়েও না অন্য আর্টিস্টের কাজও দেখলাম ওয়েস্টবেঙ্গলে, তো এইটাকে কিভাবে আমার মতো করে উপস্থাপন করা যায়। তো উকি কাজটা যখন আরো এটা নিয়ে একটু পড়াশোনা করি অনেক কিছু এই মধ্যে আমি জানতে পারি, তার ভিতরে এটা ছিল যে বাইরে দেখা মেয়েটার অনেক আগ্রহ যে বাইরে কি ঘটছে, মেয়েটা ভেতরে আটকা, এটা নিয়ে যে তার একটা বাইরে দেওয়ার আকাঙ্ক্ষা জগৎটাকে দেখা, এটা নিয়ে আমি আমার মতো করে চিন্তা করেছি যে ভ্যাঙ্গকের বেডরুমে যদি যেতাম ভ্যাঙ্গকের আশেপাশটা কেমন, তার পেইন্টিং গুলা কেমন, এগুলো নিয়ে কিভাবে আমি দেখতাম। তো এখানে আমি নিজেই এখানে চলে আসছি উকি দিয়ে ভ্যাঙ্গকের বেডরুম। তো আমি চেষ্টা করেছি সবসময় দুই জায়গার মাস্টার আর্টিস্টের কাজ একভাবে এক করে কিভাবে করা যায়। তো এখানে পল গগনের পেইন্টিংটা এবং যামিনী রায়ের পেইন্টিংটা এক করে দুইটা মিলে মনে হচ্ছে যে এদের কালার মানে ফ্ল্যাট কালার এবং এক রঙা সলিড কালার এদের দুজনের সাথে এটা মানে এক করা যায় এবং দুইটা মিলে একটা কাজ মনে হবে। তো এই কুটুম্বারি এই পেন্টিংটার নাম দিয়েছে এবং এইগুলো করে একটা সুন্দর মানে আমি একটা স্টোরি আঁকা দেয়, এগুলো হচ্ছে পুরাটাই ফেসবুকে আমি অনলাইন এডুকেশনের মতো কাজগুলো করতেছিলাম। তো স্টোরি আকারে সব মানে লেখাগুলো দিয়েছি যে পল গগন বেড়াতে এসেছে পরিবারে, তার তিন ওমেন মানে তিন রমণী, তারা হচ্ছে তিন বউ হচ্ছে রান্না বান্না করে আয়োজন করে তাকে খাওয়াবে, কুটুম্বারি হিসেবে এই পেন্টিংটা নাম করা। কিভাবে করেছি সেটার একটা দেখানো হয়েছে দুইটা পেন্টিং কিভাবে, কিছু সময় শুধু অ্যাড করা, কিছু সময় একটু ফটোশপে এঁকে এগুলা করা কাজ। পরের কাজটা হচ্ছে নন্দলাল বসু আর হচ্ছে মনের কোয়ার্টারলি। এই কাজটা কি পেইন্টিং না ফটোশপ? পুরোটা ফটোশপ পেইন্টিং, ফটোশপে পেইন্টিং করা, উপরে যে অ্যাড করা কিছু জিনিস অ্যাড করে, যে দুইটা ছবি দেখলে বোঝা যাচ্ছে আর কি, কেটে বসানো উপরেরটা একটু অ্যাড করে আঁকা, মানে ওয়াকমে করা। হ্যাঁ ওয়াকমে করা। এই কাজটা একটা স্টোরি, এটা হচ্ছে মেঠো পথের গল্প দেয়া নামটা, উপরের পার্টটুকু হচ্ছে নন্দলাল বসুর করা, পেইন্টিংটার নামটা আর নিচেটা হচ্ছে মনের কাজ করে। এটা যেমন আমার গল্পটা এমন ছিল যে মেঠো গ্রামের মেঠো পথে হাঁটলে আমরা এরকম সিন অনেক দেখি, তো ওই দুইটাকেই অ্যাড করে এই কাজটা করা। এটাও রবীন্দ্রনাথের কাছে এই কাজটা আমি একটা রিমেক আকারে করেছিলাম, এটা ওইভাবে করা। এদের দুজনের কাজ দেখলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এদের দুজনের কাজ দেখে একটা এনজাইটি বা অন্যরকম একটা ফিল দেয়, এদের দুজনের কাজটা ওইভাবে আমি ম্যাচ করে একসাথে করা। আর নিচের পেইন্টিংটা গার্ল উইথ এ পার্ল ইয়ারিং, এটার নাম হচ্ছে গার্ল উইথ এ বেঙ্গল ইয়ারিং। তো আমি আমাদের ঐতিহ্যে দেখলে কিন্তু এই যে লোকাল যে কাজগুলা রিকশার, তারপরে অন্যান্য সরার, সেইগুলো অনেক মানে তাদেরও ট্রিবিউট করার আছে, তাদের কাছে আমরা দিইনি, তারা এই জিনিসটাকে এতদিন ধরে রেখেছে নিজেদের জীবন ধারণ বা সবকিছুর ক্ষেত্রে। তো আমি তাদেরকে উৎসর্গ করে এই পেন্টিংটা করি। এবং এখানে যে পার্ল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমি এখানে আমাদের
লোকাল যে শিল্প আছে সেটা কতটা ইম্পর্টেন্ট এটা দেখাতে চাই, তাদেরকে ট্রিবিউট করে এই কাজটা করা। এইটা যেমন আমি আমার একটা এরকম ফর্মই ছিল আমের তুলের মতো, ওইখানে পুরোটা পেইন্টিং করে ওইটা দিয়ে ছবি তুলে তারপরে হচ্ছে ফটোশপে এটা অ্যাড করা। এই কাজটা নিয়ে এখনো গল্প আকারে যেভাবে মানে লিখি ওইটা এখনো করা হয়নি, কিন্তু মোহাম্মদ কিবরিয়া স্যারের এবং পিকাসোর অ্যালভিগানের নারীদের নিয়ে এই কাজটা করা, এটা নিয়ে মিলাইতে পেরেছি। এখন লেখাটা হলো শেষ করা হয়নি, এটা একদম নতুন কাজ করে ফেলবে। একটা মিল আমি এখানে পেয়েছি, দুইটাই রাফ নিয়ে কাহিনী, যে এটা ফুল মুন, কিবরিয়া স্যারের কাজটার নাম ফুল মুন, এবং ওইটা তো নারীদের এভাবে নারীদের নিয়ে কাজটা করা, একটা মিল আছে এদের মধ্যে। পরের কাজটা হচ্ছে দীপা হক। দীপা হক হচ্ছে আমার খুবই পছন্দের একজন শিল্পী, এবং দীপা হকের কাজটার সাথে আমি এখানে মিলিয়েছি হচ্ছে সেগালের, হ্যাঁ হ্যাঁ সেগালের ব্লু ভায়োলিন এর কাজটা একসাথে করেছি। এবং এই কাজটা দেখে আমার শৈশব মনে হয়, দুইটা কাজ যখন একসাথে মিলিয়েছি এই কাজটা আমার একটাই মনে হচ্ছে। সবগুলো কাজই দুইটা যখন এক করে ফেলি আলাদা মনে হয় না, দুইটা কাজই এক মনে হচ্ছে। এটাও আমার একদম আমার নিজের একটা ফিল থেকে করা, এবং শৈশব একটা ফিল পাই ওই কাজটা থেকে। এই কাজগুলো পরের যে এই কাজগুলো 2015 দিকে করা, বাট এর আগের কাজগুলো একদম নিচের কাজ করা। এইটা হচ্ছে মহাজন কাহিনীতে করা, আমাদের এলাকার যে গরিব সাতক্ষীরা বাগেরহাট ওইখানকার যে গরিব লোকেরা আছে তারা নিজেরা খেটে খেটে দিন পার করতেছে, কিন্তু মহাজনরা আবার বাঘেতেই অনেক লাইফস্টাইল অনেক রিচ তাদের, তাদের নিয়ে আমি কিছু কাজ করেছিলাম, সেই পোর্ট্রেট গুলো এখানে দেওয়া। পরের কাজটা আমার মাস্টার্স অনার্সের কাজ, যেটা একাডেমিক এর বাইরে, এটা ক্লাস ওয়ার্ক না। পরে ওয়াটার কালার আমার অনেক পছন্দের ছিল, সেই কাজগুলো কিছু রাখা, যে এই কাজগুলো অনার্সের আমি চেষ্টা করেছি আমার নতুন কাজগুলো দেখাইতে, সেখানে আমার মাস্টার্স এর বা থিসিস যেসব কাজ নিয়ে করা নতুন মিল হয় কিনা, নতুন ছবি, আগের ছবি এবং পরের ছবি সবাসি রেখেছে কিংবা জাক্সটাপোজ করেছে, যে জিনিসটাতে আমরা অভ্যস্ত ছিলাম যে আসলে ডিকনস্ট্রাক্ট করা, ভেঙে ফেলা, অন্য একটা মিনিং তৈরি করা, ঠিক অন্য একটা মিনিং এর কাছে সে যায়নি। সে অবশ্য বলেই দিয়েছে যে এটা একটা শ্রদ্ধার্ঘ বা চিত্র চিত্র চিত্রাঞ্জলি বা চিত্র দিয়ে আরেকজনকে ই করা। তো সেই যে গার্ল উইথ পার্ল ইয়াররিং, তো সেখানে পার্লের বদলে যে এখানে দেশি একটা অলংকার লাগে, পার্ল ইয়াররিং এর সময় পার্ল খুব কস্টলি ছিল, যদিও পার্ল পূর্ব দেশেরই, কিন্তু এখন সে এটাকে অন্যভাবে দেখছে। আর পোর্ট্রেট করতে গিয়ে সে পোর্ট্রেট মানুষের মুখ আসলে নানান কিছুর অভিব্যক্তির কথা বলে, সেখানে পোর্ট্রেটের হিউম্যান পোর্ট্রেটের হিউম্যান ফেসের অংশ বিশেষ রেখে আবার অন্য এলিমেন্ট যুক্ত করার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে নতুনটা কিছু বলতে যাচ্ছে, যে আসলে আমরা যখন অন্য একটা এলিমেন্ট জুড়ে দেই মুখের উপরে, তখন সেই অবজেক্টের বা সেই প্রাণীর বা সেই পাখির বৈশিষ্ট্যটা আমাদেরকে আক্রান্ত করে একই সঙ্গে, অর্থাৎ নারী এবং নারীর অন্য জিনিসগুলো খুব নারীত্বন্য খুব প্রবল বোঝাই যাচ্ছে, বিশেষত তার ড্রয়িং এ, এবং তার করোনা কালে তার যে উল্টা পতন এবং ভেঙে পড়া, মুচড়ে যাওয়া, এইসব ড্রয়িং এ আনতে গিয়ে অনুভূতিটাকে সে মানে বাকিয়েছে, এটাও একটা এটার মধ্যে এক ধরনের সততা বা ইন্টিমেসির জায়গা আছে। তো পোর্ট্রেট পোর্ট্রেট গুলো দু ধরনের হয়ে গেছে, একটা তো ওই আমরা দেখেছি যে আখি পাখি বলি আমরা, চোখ পাখি, সেটার একটা ব্যাপার আছে, আর এমনিতে অন্যান্য অবয়বের বৈশিষ্ট্য গুলো চিহ্নিত না করে সামান্য ঠোঁট বা এইসব জিনিস, এগুলোর সঙ্গে অনেক কিছুরই মিল আছে। ঈশ্বরের যেমন মিল, দুইটা জায়গার ভীষণ মিল, একটা হচ্ছে পপ আর্টের মিল আছে, আরেকটা জায়গায় আবার এখানকারও বলেই দিয়েছে যে আমরা এখানে ফোক বা পটচিত্রেরও মিল আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে যে এই ছবিটা, যে ছবিটা আমরা এখন স্ক্রিনে দেখছি, সেটার সঙ্গে কিন্তু আগের ছবি যায় না, এটার সাজেশন গুলো আমার কাছে মনে হচ্ছে একটু অন্যরকম। এই সাজেশনটা যেন তার সেই সরলা অভিব্যক্তি, যে সেই সরল অভিব্যক্তির সঙ্গে নেই। আর একটু যাই ছবিগুলো দেখি, আর গঙ্গার সঙ্গে, গঙ্গার ছবির সঙ্গে তিন নারী, যামিনী নায়ার তিন রমণী, এগুলা জাস্ট অ্যাডজাস্ট করা হয়েছে, এটার মধ্যে দিয়ে খুব বড় মেসেজ আসছে কিনা আমি জানি না। আর এটার জন্য নন্দলাল বসু এবং মনের ওয়াটার লিলি, এগুলো কোনো বিরোধাভাস তৈরি করে নাই, এক ধরনের সম্মিলন তৈরি করেছে, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওই বৈতালিকের সময় বা ইসের সময় উৎসবের সময় যেভাবে হেঁটে যায় শান্তিনিকেতনে, ওই দৃশ্য দেখে একা, আর তারপর এখানে ওয়াটার লিলি আছে। তো এই চিন্তাটা একদিক দিয়ে ভালো, কিন্তু একটা ছবিতেই তার আমার কাছে আবার খুব অদ্ভুত মনে হচ্ছে, সেটা হচ্ছে যে যখন কাইম চৌধুরীর একটা পোর্ট্রেট, ওই যে কৃষি বার্তার জন্য আসলে তিনি করেছিলেন কৃষি বিষয়ক পত্রিকা বিক্রত, এবং সেখানে নারী হিসাবে সে চাষি আবার চাষি রূপ নিয়েছে, সেইখানে কিন্তু এক ধরনের ই আছে তার, মানে কি বলবো, যে ডিকনস্ট্রাক্ট
করার একটা প্রবণতা আছে, যে ওই চাষি আমিও এই চাষিটা হতে পারি। চাষি মানে শুধু নারী নয়, যেভাবে ওইভাবে না হলেও একটা মার্সেল দুশোর মোনালিসার মতো না হলেও এইটার মধ্যে ওইটার আভাস আছে, ওই ধরনের একটা বক্তব্য আছে আমার কাছে মনে হয়েছে, যে নারী চৈতন্য, যে ওইখানে পুরুষ নারী হতে পারে, নারী পুরুষ হতে পারে, ওই বোধহয় ধানের গুচ্ছের বদলে অন্য কিছু নিয়েছে কিনা আমি জানি না, এলিমেন্টটা ঠিক বোঝা যাচ্ছে না। আরেকটু যাই ঈশ্বর ভ্যান গঘের উকিতে, যাই কামরুল হাসানের উকি, আর ভ্যান গঘের সেই যেখানে ভ্যান গঘ থাকতো আর কি, মৃত্যুর আগে যে বাড়িটা ছিল, হ্যাঁ এইটা, এই যে উকিতে, তো এটার তো একটা অন্যরকম ব্যাপার আছে, যেটা হচ্ছে যে কামরুল হাসানের যে ছবিটার মধ্যে বেঙ্গল স্কুল সবচেয়ে বেশি প্রকটিত বা সবচেয়ে চিহ্নগুলো সবচেয়ে বেশি প্রকট, সেটা হচ্ছে বেঙ্গল স্কুলের এই উকি ছবিটা, মানে বেঙ্গল স্কুলের যে টোন দেখলেই বুঝতে পারবেন বেঙ্গলের এটা, বেঙ্গল স্কুল মানে আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের বেঙ্গল স্কুল বলছি, বেঙ্গল স্কুল বলতেও কিন্তু জয়নুল আবেদিন কামরুল হাসান সবই বোঝালে একটু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এইখানে ভ্যান গঘের ঘরের মধ্য দিয়ে একজন নারী উকি দিচ্ছে, এটা সম্পর্কে কোনো সিদ্ধান্তে আমি উপনীত হতে পারিনি, কিন্তু বিষয়টা দেখে মজাদার মনে হয়েছে, আনন্দ দিচ্ছে আমাদেরকে, এই পশ্চিম এবং পূর্বের শিল্প ভাষার একটা সম্মিলন, মানে একটা সমীকরণ, একটা কি বলবো, যোগ, মানে বিরোধাভাস না, ডাইকোটমি না, অপোজিশন না, মানে ওইটার সঙ্গে ওইটা ম্যাচ করাতে চেয়েছে, ম্যাচিং, ম্যাচিং এর জায়গাটা দিকেই সে গুরুত্ব দিয়েছে, অন্য কোনো চিন্তাকে সানিনি, হয়তো সে এইভাবে ফিল করেছে সেই জন্য এনেছে, ম্যাচিংটাই বড় এখানে, দুই শিল্পী দুই মনোলোগ। যেমন এখানে এখানে ছবিটার মধ্যে আবার একটা বিষয় আছে যে রবীন্দ্রনাথ এবং মুঙ্ক, আমাদের সেই বিখ্যাত ছবি স্ক্রিমিং বা ক্রাই যাই বলি, এই মুঙ্কের ছবির সঙ্গে রবীন্দ্রনাথের ছবির মধ্যেও ওই বিষয়টা আছে, যে এক ধরনের অবগুণ্ঠিত, আতঙ্কিত এবং ভয়ার্ত, এই ওইটার সঙ্গে আবার এখানে আমরা দেখি যে সেই তো মুক্তি নেই, যেটা ফ্যান্টোমাইজ হয়ে গেছে, চোখগুলো একদমই হয়ে গেছে সেটা নেই, সেইটা একটা মজার খেলা, এখানে এক ধরনের ওই একই রকম আমি বলবো, যে এইটা ছবিটার সঙ্গে বরং ওই বিষয়টা গেলে কেমন হয়, যে ভাবনা, এটা একটা গেম প্লে করছে, একটা খেলা খেলছে, যে আরেকটা ছবির মধ্যে দিয়ে একটা ছবিকে ভিত্তি করে আরেকটা অভিসন্দর বা গবেষণা তৈরি করতে চেষ্টা করছে, বা একটা মাত্রায়ন যুক্ত করতে যাচ্ছে, আর তো কিছু নেই আর কি। আমার কাছে মনে হচ্ছে যে সম্মিলন বা যত আর ইসের মধ্যে ওই যে কিবরিয়া স্যারের ছবিটা, এটা যে কিবরিয়া স্যার আর ওই যে লে দেমোয়াজেল দাভিনো, ওই আবিনোর মেয়েরা, হ্যাঁ এই এই ছবিটার সঙ্গে এই ছবিটার মিলন, এটা অন্য একটা অর্থে তাৎপর্যপূর্ণ হয়েছে আমাকে ছবিটা দেখে, কারণ হচ্ছে যে 52 থেকে এই 59 পর্যন্ত আনোয়ারুল হক, ইভেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, সুলতান তো এই লাইনে আসেননি, সবার কাজের মধ্যে পিকাসো আছে, আপনি ইভেন সফিউদ্দিন আহমেদের মধ্যে আপনি যদি খুলে দেন, তো এই যে ভাঙনটা, এই যে কিউবিক ল্যাঙ্গুয়েজটাকে নেওয়া, সিউডো কিউবিজম, ওই অর্থে কিউবিক না, তবে তো কিউবিক বটি, মা এবং সন্তান, যেটার নাম বোধ হয় পূর্ণিমা বা ফুলমুন, এবং তার সঙ্গে এইটা, হ্যাঁ ফুলমুন, হ্যাঁ তো ফুলমুনের সঙ্গে এইটার, এটাও আবার এক ধরনের বিরোধাভাস তৈরি করেছে, কারণ হচ্ছে যে লে দেমোয়াজেল দাভিনো বা আবিনোর মেয়েরা, আবিনোর মেয়েরা যে যাপিত জীবনের মধ্য দিয়ে যে বিষয়টাকে তুলে আনা হয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা, এটা একটা বিষয় হচ্ছে, এটা একটা চরম মানে সবচেয়ে শক্তিশালী ইতিবাচক একটা বোধ, মা ও শিশু, পূর্ণিমার রাত এবং পূর্ণিমাকে ওটাকে একটা নতুন টেক্সট তৈরি করে, যখন মা ও শিশু সমান সমান পূর্ণিমা, চাঁদ, চাঁদ চাঁদ আর মা ও শিশু একই অর্থ বহন করে, একটা নতুন সমীকরণ তৈরি করছে। আবার তার সঙ্গে যখন এই পিকাসোর এই ঠিক সেমিনাল কাজ, মানে মার্কামরা যে কিউবিজম যাকে দিয়ে আমরা গণনা শুরু করি, সেইটার বিষয়টা আছে, কিউবিজমের ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, সাবজেক্টের ব্যাপার থেকেও তারাও কিন্তু প্রান্তিক এই আবিনোর মেয়েরা, সেখান থেকে এটা একটা বিরোধাভাস তৈরি করেছে ছবির মধ্যে, হয়তো ইস্ট ওয়েস্টের আবার একদিক দিয়ে মিলনও, কারণ হচ্ছে যে কিউবিক ল্যাঙ্গুয়েজটা সারা পৃথিবীতেই ছড়িয়েছে, ল্যাঙ্গুয়েজকে নাকচ করে কি করে ইলুশনারি পার্সপেক্টিভ কে নাকচ করে শিল্পে নতুন ভাষা তৈরি হতে পারে, সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা দেখলে একটা মানে আমরা বুঝতে পারি যে পূর্বদেশীয় কিউবিক অ্যাপ্রোচ আর পিকাসোর হাতে কিউবিক অ্যাপ্রোচ, যদিও এই অ্যাপ্রোচটা আসলে আফ্রিকান, কারণ হচ্ছে যে সেই অর্থে ইউরোপিয়ানও নয়, কিন্তু ইউরোপে এটা অনেক বেশি জারিত হয়েছে বা অনেক বেশি শোধিত রূপ পেয়েছে বা ইউরোপিয়ানাইজড হয়েছে বা ওয়েস্টার্নাইজড, অক্সিডেন্টালাইজড হয়েছে, আফ্রিকাকে অক্সিডেন্টালাইজ করে কিউবিজম, তো সেখান থেকে আফ্রিকাকে অক্সিডেন্টালাইজ করে কিউবিজম, কিউবিজমকে ওরিয়েন্টালাইজ করে বা বাংলাদেশি যে সংস্করণ করে কিবরিয়ার এই ছবি, তো এগুলোর মধ্যে দিয়ে অনেক রকম কথা বা বয়ান তৈরি করা যেতে পারে, এই আর কি। আরো ছাত্রী ও আমার কাছেও পড়েছে, আমি কি পড়েছিলাম মনে নেই, হিস্ট্রি খুব সম্ভবত বাংলাও পড়েছে। আর একটা জিনিস হচ্ছে সাগালের ছবির সঙ্গে দীপা হকের ছবির প্রসঙ্গ বলছিল, তাই না? হ্যাঁ, ড্রিম, সাগালের তো ড্রিম বা
তাকে খুব ন্যাচারালি তাকে অনেক সময় কি বলা হয়, সুরিয়ালিস্ট বলা হয়। ন্যাচারাল সাগালের বড় বৈশিষ্ট্য, তারও বড় বৈশিষ্ট্য কিন্তু পূর্ব পূর্ব দেশ। পূর্ব দেশ বলতে মস্কো যে অর্থে পশ্চিম, সেই অর্থে সেই জায়গা থেকেও সে আসেনি, বিটসবেগ থেকে এসছে। সেই সাগালও নিয়ে এসেছিল লোক ভাষাই, সব ড্রিম বা অনেক কিছু ছবিতে আছে, কি বিখ্যাত ছবি আছে সেই সব জিনিস, গিটার বাদক ইত্যাদি। আর এরপরে কি ছবি আছে একটু একাশে একটু আরেকটু দেখি ছবিটার পরে। আরেকটা সিরিজের কাজ মহাজন কাহিনী, এগুলো পোর্ট্রেট নিয়ে করা। তোমার এই যে পোর্ট্রেট করছিল তুমি, হ্যাঁ এর আগে পোর্ট্রেট দুটা যাই কিনা তুমি, এর পোর্ট্রেটটা পোর্ট্রেট দুটো এর পরে সাগালের পরে যে দুটা পোর্ট্রেট, হ্যাঁ এই পোর্ট্রেট গুলার মধ্যে তোমার যে আমার একটা জিনিস খুব ই লেগেছে যে তুমি বারবারই এই ডাবল পোর্ট্রেট করছো, ম্যাচ করতে চাচ্ছ কিংবা সংযুক্তি খুঁজছো, দুই এপিট ওপিট দেখাতে চাচ্ছ, একটা দান্দিক অবস্থাও তৈরি করতে চাচ্ছ, এপিট ওপিট দেখাতে চাচ্ছ। এইটার মানে দুইটা কেন, দুই কেন, দুইটা অভিব্যক্তিকে তুমি গ্রহণ করছো, দুইটা অভিব্যক্তিকে দেখাতে চাচ্ছ। যেমন তোমার পোর্ট্রেট নিচে পরে যেটা আছে, এই দুই মহিলার নিচেরটা যেটা আছে বাদিকের ছবিটা, ছবিটার মধ্যে সবকিছু উঠে গিয়েছে না, ট্রান্সফার হয়ে গিয়ে ব্যক্তির বৈশিষ্ট্য গুলা রিপিং এ রঙের চলকে যাওয়ার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। আবার এই স্পষ্ট যে তোমার এই যে বিরোধ সমীকরণ তৈরি করা, একই জিনিসের সঙ্গে একই জিনিসের অ্যাডজাস্ট করা, ম্যাচ করা, এই সবগুলো মিলে তোমার যদি কোনো কথা শুনতে পারতাম তাহলে ভালো আরো বোধ হয় আর কি, বোঝা যেত আর কি যে তুমি আসলে কি করতে চাচ্ছ। অনেক ক্ষেত্রে হলুদের বিপরীতে নীল, দুইটাই আবার মনে হয় যে দুইটাই একটা একটার সাথে একটা খুবই জড়িত, আবার দুইটাই কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট জিনিসটা সবসময় আমাকে অনেক ভাবায়। তো কন্ট্রাস্ট নিয়ে আমি অনেক কাজের ক্ষেত্রেও কন্ট্রাস্টটা চলে আসে অটো, এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে যখনই আমি ভালোটা দেখতেছি মন্দটা নিয়ে ভাবতেছি, বা ভালো মন্দ দুইটা মিলেই একটা জিনিস, এটা এটা ভাবায় সবসময়। এখন ওইটাই হয়তো আমার কাজের মধ্যেও চলে আসে। কিন্তু নন্দলাল বসু আর ইসে তোমার মনে ওয়াটার লিলি, এইটার এটা এটা তো ধরো তুমি তো কন্ট্রাস্ট হচ্ছে বুঝাইতে চাইছি যে দুইটা পুরো দুই জায়গার মানুষের রাখা, দুই সময় একদম দুই সময় না বাট এই মানে সময়ের একটা ব্যবধান ছিল, সেইটাকে কিভাবে আমি এক করেছি। এই যে উপরেরটা একটা কনফ্লিক্ট মনে হচ্ছে যে আমাদের দেশি দেশি কাজ, এবং নিচের যে মনের কাজটা ওইটা আরেক জায়গার এলাকার কাজ, এই দুইটা আবার আমার মনে হচ্ছে এক। এইটা কন্ট্রাস্টও আবার একই, এই যে বললাম যে কন্ট্রাস্ট জিনিসটা সবসময় অনেক ভাবায়। এই এই কাজগুলো এক মনে হইলেও কন্ট্রাস্ট আছে। আমার শুনতে পারলে আমার ভালো হতো। ঠিক আছে জিন্নাতুন, এগিয়ে যাও, নতুন চিন্তা ভাবো আর একটু। তোমাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, আমার নিজেরই একটা ক্লাস অ্যাটেন্ড করতে হবে। আর অন্যদের তোমার ছাত্রী সুতরাং শিশির কাছ থেকে কিছু শোনা যাক, শিশির কি আছে? ওর কিছু কাজ এরমই রিসেন্ট কিছু কাজ দেখেছিলাম, তো ভালোই লাগে এই করোনার টাইমে কিংবা এরকম ইয়েতে। ও যে এত ডায়মন্ড মানে অনেক কিছু ভাবছে, ভেবে করার চেষ্টা করছে, আর ও একটা শব্দ ব্যবহার করছে রিমেক, হ্যাঁ রিমেক। এই রিমেক শব্দটা আমার খুব পছন্দের, আমার আমি রিমেকটা বিশেষ করে রান্নার ক্ষেত্রে ব্যবহার করি আর কি। এই যখনই দেখলাম ফ্রিজে কোনো তরকারি সবজি একটু একটু গন্ধ হয়ে গেছে, তারপরে তার মধ্যে আচার দিয়ে অমুকের তেল দিয়ে তমুক রসুনের আচার টাচার দিয়ে টিয়ে একটু মশলা দিয়ে সেটাকে এমন করলাম, সেটা ওই আগের তরকারির চেয়ে বেশি টেস্টি হয়ে যায়। তো কথা হচ্ছে যে টেন্ডেন্সিটা ইজ ভেরি লিভিং, এই শব্দটা আমি ব্যবহার করলাম লিভিং। এই জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে কনগ্রেচুলেট করি যে আর আর্টটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে কোনো কিছু মানে একদম সিগনিফিক্যান্ট দিস ইজ আর্ট দিস ইজ নট আর্ট এরকম ধরনের অবস্থা এখন আর নাই। তো যার জন্য এই ফ্রিডমটা আমি বলবো যে তুমি সেই ফ্রিডমটা যে কাজে লাগাচ্ছ না তা না, ইজ গুড। এই অ্যাটিটিউডটা অ্যাপ্রোচটা, কাজগুলো নিয়ে অনেক বিতর্ক হতে পারে এটা ডেফিনেটলি, কিন্তু একটা তোমার যে বয়স তোমাদের যে সময় সেই সময়ে যে এই ধরনের চিন্তা ভাবনা গুলো কাজ করছে, এক হচ্ছে অনেকের মধ্যেই চিন্তা ভাবনা কাজ করে,
কিন্তু চিন্তা ভাবনা গুলো এক্সিকিউট করে না, সেগুলো ভিজুয়াল করে দেখে না। তুমি যে সাহস নিয়ে এগুলো করছো, তোমার এগুলো ফেসবুকে দিয়ে আমাদের মইনুল আবেদিন ভাইও তোমাকে উৎসাহ দিল, উনিও নিজেও ছবি আঁকতেছেন এখন। মজার এই গল্পগুলো শুনে কিন্তু ভালোই লাগে। আর আরেকটা জিনিস, তুমি নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে মনিদিন খালেদ, তোমার তো স্যারও খালেদ স্যারের কথাগুলো শুনেছ। খালেদ ভাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা অলরেডি বলে দিয়েছে, সুতরাং সেটা মানে সেটা তো আর রিপিট করার ব্যাপার না। তা কিছু কিছু জিনিস আছে, কিছু আমাদের এই মানে পাশে মানে ভারতের কিছু মেয়ে শিল্পী যারা আমরা, আমি নিজে কখনো পছন্দ করি না মেয়ে শিল্পীর নামটা বলতে, শিল্পী, কিন্তু ওরা আবার মুশকিলটা হয় যে নিজেরা নিজেদেরকে রিকগনাইজ করায় উইমেন আর্টিস্ট একটা ওই চ্যালেঞ্জ থেকে, যেটা আবার খুব প্রশ্নবোধক। সেটা তো ওদের কিছু কাজ, আমি নামগুলো বললাম না, তুমি কন্টেম্পোরারি আর্টিস্ট যারা তাদের ওগুলো কাজ দেখলেই তুমি দেখতে পারবে। তো কথা হচ্ছে এইখানে একটা মুশকিল আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে ভিজুয়ালি যেটা মনিউদ্দিন খালেদ কিন্তু কিছুটা হলেও উল্লেখ করেছেন, এবং আমারও ওইটাই সমস্যা মনে হয়, তোমার যে এই মিক্স আপ করা কিংবা একটা পরিপূরক হিসেবে একে দাঁড় করানো, কিংবা এই জিনিসগুলো কতখানি পারপাসফুলি, কতখানি উদ্দেশ্য প্রণোদিত, কতখানি কোনো কিছু মিন করে কিনা, নাকি জাস্ট ফর টু মেক অ্যামেজিং একটা আশ্চর্য কিছু দেখানো। যেমন ধরো যে ওই যে ইয়ের কানের মধ্যে তুমি আমাদের পার্লের জায়গায় আমাদের, হ্যাঁ ওইটা দিয়েছ তো, তারপরে ফিদা কালোকে এই জয়নুল আবেদিনের মতো ওই যে শাড়ি, কিংবা এগুলো হয় কি, এই কিছু কিছু জিনিসগুলো খুব ভালো খেয়ে যায়, মানে ম্যাচ করছে, কিছু কিছু জিনিসগুলো মানে খুব ডেলিবারেটলি আমি আই ওয়ান্টেড টু ডু সামথিং ডিফারেন্ট, এরকম অ্যাটিচিউডটাও মনে হয়েছে যে হ্যাঁ একটু ডিফাইন করলাম আর কি, এই করে দেখলাম। তো আর্টের ক্ষেত্রে, ক্রিয়েটিভ ক্ষেত্রে, ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, এক ধরনের প্লে কাজ করে, হ্যাঁ খেলা, আমি খেলছি। অনেকে, অনেক আর্টিস্টরা কিন্তু বলতে আমি একটু রং নিয়ে খেলছি, আমি একটু ফর্ম নিয়ে খেলছি, রং ফর্ম দুটোকে নিয়ে খেলছি, এই করলাম আর কি, হ্যাঁ যে যাই বলুক আমি করলাম, আমার মতো করলাম, এই কথাগুলো কিন্তু আর্টিস্টরা বলে। আবার কিছু কিছু আর্টিস্টরা, আমি আমরা তোমরাও খেয়াল করবা, তোমরা তো আমাদের চেয়ে বেশি জানো, ওই ইউটিউবে বেশি দেখো টাকো সব পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, অনেকে আসে করে কি খুব জাস্ট মানে এটা চমক দেওয়ার মতো আলোচিত হওয়ার জন্য ডেসপারেটলি, এই এই যে অ্যাটিচিউড এগুলো কিন্তু মানে ঠিক ঠিক এইটার কিন্তু রেজাল্ট আলটিমেটলি ভালো হয় না, তখন হয় কি, তখন কনফিউজ হয়ে যাবে মানে ব্যাপারটা কেন। তখন ওই যেমন তুমি ধরো, আমরা যদি বলি ওই যে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ প্লাসে প্লাসে প্লাস, এই যে হিসাব গুলো, তারপর এই মানে অনেক সময় হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এমন হতো। তারপরে এমন আমি বলিনি, যেমন আমাদের একটা একটা গল্প আছে এক অর্থমন্ত্রীকে নিয়ে, যে অর্থমন্ত্রীকে একজন প্রশ্ন করছে যে মানে কাকে অর্থমন্ত্রী নিবে, প্রশ্ন করছে যে টু প্লাস টু কত হয়, এন্ড টু প্লাস টু কত হয়, যে অর্থমন্ত্রী হবে তার কি এটা, এটা কি বাচ্চা নাকি, ও বলতে পারবে না যে টু প্লাস টু ফোর হয়। তারপরে সেই লোকটা একটু ঝুঁকে যে তাকে প্রশ্ন করছে তাকে বলছে, আপনি কত হলে খুশি হন, কত চান, তখন ওকেই অর্থমন্ত্রী করা হয়েছে। এটা একটা গল্প আছে, কিন্তু কথা হচ্ছে আপনি কত হলে খুশি হন, টু প্লাস টু তো ফোর হয় আমরা জানি, কিন্তু আপনি কত হলে খুশি হন। তো কথা হচ্ছে যে এগুলো খুব ইন্টারেস্টিং গল্প। তো তোমার অ্যাটিচিউডটা একটা ক্যামোফ্লেক্স এর মধ্যে আছে, এবং আমি যদি একদম নিরেট বাংলা কথা বলি, এটা খিচুড়ি মার্কা অবস্থার মধ্যে তুমি চলছো। খিচুড়ি, খিচুড়িটা সুস্বাদু এটাও ঠিক, কিন্তু তোমার অবস্থাটা একটা খিচুড়ি, খিচুড়ি এই জন্যই বললাম যে তোমার পরের যে পোর্ট্রেট গুলো করছো তুমি, সে পোর্ট্রেট কিংবা পোর্ট্রেটের আগে কিছু সাদা এমনি কাজ করছে না, তোমার যে নিজের ড্রয়িং, নিজে শুয়ে স্বপ্নের মানে চোখ বন্ধ করে দেখা, এই না এগুলোর পরে, এগুলোর পরে একটু ওয়াশ টোয়াশ দেওয়া, রং দেওয়া, ওইগুলো অনেক আগের, ওইগুলো চার বছর আগের কাজ, আর এর উপরের কাজগুলো রিসেন্ট। এই যে এই যে হ্যাঁ উপরে জাস্ট লাইন ড্রয়িং গুলো রিসেন্ট, যেখানে তুমি ফোক মোটিফ গুলো দিছো না কপালে, এখন এখন ঘটনা হচ্ছে যে আমি যদি এই ধারাবাহিক ভাবে তোমার সব কাজগুলো দেখি, তাহলে তো তুমি যদি কোথাও
ধরো এক্সিবিশন করো, মানে আমাদের মাথা যে একজন দর্শকের কিন্তু মাথা পাজল হয়ে যাবে যে তখন স্যার এক একটা নির্দিষ্ট সিরিজ নিয়ে কাজ করতে হবে, এগুলো সব তো আনা যাবে না, এগুলো এক এক সময়। আমি কথা হচ্ছে যে যেটা আমার আমার বক্তব্য হচ্ছে যে ধরো তুমি যাদেরকে ধরছো, যে আর্টিস্ট গুলোকে রিমেক এর মধ্যে এনেছো, ধরো দীপা হক তোমার ফেভারিট আর্টিস্ট, তুমি তো দীপা হকের, দীপা হকের তোমার ফেভারিট কেন হলো এই প্রশ্নটা তোমাকে তুমি নিজেকে করছো? হ্যাঁ তাহলে তাহলে দীপা হক তোমার ফেভারিট আর্টিস্ট, তাহলে দীপা হক একটা ঘটনা তাই না? কিংবা এই যে ক্লোদ মানে এই মানে না এই যেটা ওই যে ক্রাই ছবিটা এডওয়ার্ড মুনকে, হ্যাঁ ওই ছবিটা কেন কোন পরিবেশে আঁকা তাই না? এন্ড ঘটনা কিন্তু মানে আলাপ করলে ক্রিটিসাইজ করলে অনেক কিছু বলা যায়, কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং এই ক্রাই ছবির সাথে রবীন্দ্রনাথকে ব্লেন্ড করে দেওয়া, এইটা ইটস আমার তো মনে হয় এটা এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কাজ আর কি। এইটা এত সুন্দর গেছে, কারণ এই জিনিসটা সুন্দর গেছে, অনেক কিছু আবার সুন্দর যায়নি, ওটা স্পেসিফিক বললাম না তোমাকে, এটা কেন অনেক সময় লাগবে। তো এটা এটা যেই সেন্সে যেভাবে করে তুমি পিক করে করলা, আমার মনে হয় এখানে একটু ভাববার ব্যাপার আছে তাই না? তুমি এখানে চট করেই কোনো কিছু করে ফেলো না, ইচ্ছা হলো আর করলাম, করে ফেললাম, এই জায়গাটা একটু ভেবেই করা। আসলে আমি সবসময় চেয়েছি স্যার 2+2 যে বললেন স্যার, এটা আমি সবসময় চেয়েছি 2+2 যেন 5 হয়, আমারও কিছু একটা যোগ থাকে। আমি স্টোরি আকারে কথাগুলো বা আমার মতো করে কিভাবে এটা উপস্থাপন করতে চেয়েছি ওইটা আসলে ছবি থেকে স্টোরি আকারে আমি বুঝাইতে চেয়েছি প্রত্যেকটা ছবির সাথে। আরেকটা অঙ্ক আছে সব সমস্ত কিছুকে জিরো দিয়ে ইনটু করলে জিরো হয়। হ্যাঁ তা তো হয়, সব কালার মিলে গেল সাদা হয়ে যায়। তো কথা হচ্ছে যে না ইটস গুড, আমার সত্যি সত্যি আমার ভালো লেগেছে, এবং মনিউদ্দিন খালেদ তো বলে চলে গেল, খালেদ স্যার ভালো বলেছে। আমি যেহেতু তুমি আমাদের খুব ক্লোজ, আমাদের যদি স্টুডেন্ট, তোমাকে আর কি বলবো, এমনি পরেও তো দেখা হবে। হ্যাঁ আর জিনিসটা হচ্ছে যে তুমি তুমি যে এই সময়ে এগুলো নিয়ে এক ধরনের প্লেজার, আমি যেটা বলতে চাচ্ছিলাম এটাকে বলে আর্টিস্টিক প্লেজার, আর্টিস্টিক প্লেজার আবার আরেকটা শব্দ আছে যে শব্দকে বলে ক্রিয়েটিভ প্লেজার। এই ক্রিয়েটিভ প্লেজার, আর্টিস্টিক প্লেজার, এই জিনিসটা প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে তুমি নিজে এই আনন্দটা পাচ্ছ কিনা। আমরা এই আনন্দ, কারণ পিকাসোর আমি অরিজিনাল কাজ এই মিউজিয়ামে যে বাইরে বিদেশে দেখছি, পিকাসোর অসংখ্য কাজ আছে ওগুলো একদম ফেলে দেওয়া যায়, এবং এই বিশেষ করে এই জর্জ ব্র্যাক ওই কিউবিজমের সময় সাদা কালোতে কাজ, মানে এগুলো জঘন্য কাজ, সত্যি সত্যি বলবো একেবারে কোনো কাজই হয়নি, এমন কাজও আছে পিকাসো। তো কথা হচ্ছে কিন্তু পিকাসো যেই ভলিউম কাজ করছে, এরকম যার জন্য তুমি যে থেমে নেই, তুমি নানা রকম কাজ করছো, দিস গুড, ভেরি গুড, এটা একটা এক্সাম্পল, অন্যদের দেখা উচিত। তোমাকে এই জন্য কনগ্রেচুলেট করি যে ফ্রি, তুমি তোমাকে তো তোমার পিছনে কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নি, যখন মাস্টার্স করতে তখন আমরা হয়তো পেছনে থাকতাম, এখন তুমি ফ্রি, এটাকে এনজয় করো, ইটস গুড। আর একদম ক্রিটিক্যাল আলোচনা করার দরকার পড়ে না এই জন্যই এখন আর্ট এমন পর্যায়ে চলে গেছে যে হ্যাঁ এরকম করা উচিত, এরকম করা উচিত না, এই কথাগুলো আমরা আমার বলারও অধিকার নেই, কেননা দেখি তো পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, তোমরাও জানো। তো তোমাকে অভিনন্দন, ভালো লাগলো, অনেক কাজ এগুলো দেখি নাই আগে, সেগুলো দেখতে পারলাম না। এখন আমি রিকোয়েস্ট করবো ঢালিয়াল মামুন কিছু বলুক। না শেষে তো লাস্ট কথা দিয়ে আমি শুরু করি, আমার তো আসলে কোনো বলার অধিকারই নাই কোনো কিছু ক্রিটিক্যালি, কারণ হচ্ছে সত্যি সে কি করবে না করবে না এটা তো বলার আসলে অধিকার নেই। আমরা একটা পর্যালোচনা শুধুমাত্র করতে পারি, ওর এখানে যে ধরনের কাজ দেখলাম আমি মোটা দিকে যদি দুই ভাগে ভাগ করি, প্রথম দিকের কাজ গুলো যদি দেখি এই আরো পরের দিকে এই পুরো প্রথম শুরু করে এই প্রায় ওর ড্রয়িং পর্যন্ত, এখানে একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হচ্ছে যে এই কাজগুলো এফোর্টলেস, মানে অনাসল, এগুলো আবার অনেক ধরনের সিম্বলিজম ইত্যাদি দেওয়া হয়েছে একটু দিয়েছে, ফলে এটা একটা। আরেকটা ওর দেখা যাচ্ছে ও এক ধরনের যে রিকনস্ট্রাকশন আর রিমেক ইত্যাদি করার চেষ্টা করেছেন, এগুলোর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, ফলে সম্ভাবনা না অলমোস্ট আমি মনে করি অনেক ক্ষেত্রে গুরুত্ব বহন করবে, এখন নির্ভর করে শিল্পী আসলে নিজের পজিশনটা কিভাবে দেখে। কিন্তু আমি এই তারপরের কাজগুলো নিয়ে আলোচনা করি, কারণ আগের কাজটা নিয়ে কথা বলতে হলে এই অনায়াস শব্দটা কিংবা এই এফোর্টলেসনেস এটা একটা ফিলসফিক্যাল পজিশন হতে পারে,
এটা অনেক শিল্পীরাই আর্ট হিস্ট্রিতে অনেক শিল্পী এটাকে ব্যবহার করেছেন নানাভাবে কাজ, এটা বলার অপেক্ষা রাখে না। ইভেন এটা বহু পুরনো একটা দার্শনিক বায়ানও রয়েছে, বিশেষ করে চাইনিজ ফিলোসফিতে রয়েছে, এটা ওয়াকিল খুব ভালো জানে, যে বিশেষ করে তাওইজম এবং লাওৎসে ওয়ান অফ দি ফেমাস পারসন। কিন্তু পরের যে কাজগুলো আমি বিশেষ করে এই লামাজল অ্যাবিগননটা আসেন এটা নিয়ে যদি আমরা আলাপ করতে চাই, লামাজল অ্যাবিগনন বোধহয় 1906 বা 7 করা, পিকাসো মোস্ট প্রবাবলি বার্সেলোনা থেকে তার 2-3 বছর আগে প্যারিসে যান, বাই দিস টাইম সেজান মারা যায়, সেজানের একটা রেট্রোস্পেক্টিভ হয়েছিল, তো সেজানের রেট্রোস্পেক্টিভ তাকে সাংঘাতিক ভাবে ইনফ্লুয়েন্স করে, এবং একই সাথে সে তখন যেহেতু আফ্রিকা ফ্রান্সের কলোনি ছিল, প্যারিস শহরে প্রচুর আফ্রিকান আর্টিফ্যাক্টের কালেকশন ছিল এবং আফ্রিকান মিউজিয়াম বোধহয় মোস্ট প্রবাবলি ছিল, এগুলো তাকে একটা বিরাট এক্সপোজার। কিন্তু এই ছবিটার মধ্যে এই ছবিটাকে যদিও 20th century মডার্ন আর্টের একটা মাইলস্টোন বলা হয় এবং সত্যি প্যারাডাইম শিফট করার মতো একটি কাজ, অলমোস্ট সেটা শিফটই করেছে প্যারাডাইম, সেখানে তারই একটি ইনফ্লুয়েন্স করা বাংলাদেশের একজন শিল্পীর, মানে বিশেষ করে এই কিউবিস্ট ফর্মালিস্ট অ্যাপ্রোচের এক ডিস্টোরশনে তৈরি করা খুবই রোম্যান্টিক কাজ কিউবিয়ার থাকে, এই বিজ্ঞানের রমণীরা সম্পর্কে নিশ্চয়ই ধারণা আছে, সেটি তো তার অভিজ্ঞতা থেকেই শিখেছে, কিন্তু তাদের সাথে এই যে আফ্রিকান আর্টের ডিস্টোরশনকে মিলিয়ে ফেলা, এটা নিয়ে বর্তমানে অনেক ক্রিটিসিজম হয়েছে। ইভেন আমেরিকান একজন ফেমিনিস্ট আর্টিস্ট জুডি শিকাগো প্রচন্ড ভাবে ক্ষোভ প্রকাশ করে, এগুলোকে আমার মনে হয় বিবেচনা নিতে হবে, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যখনই আমি এরকম দুইটা ছবি পাশাপাশি রাখছি তখন দুইটা ছবির যে বিবেচনা, দুইটা ছবি মিলে যে অর্থ যে বয়ান তৈরি করে সেটাকে বিবেচনা নিতে হবে, এই জায়গাটা আমি মনে করি খুবই সেন্সিবল হতো, নাহলে খুবই সংকট। আরেকটা হচ্ছে যে এই ছবিটার মধ্যে ওর উপস্থাপনা, এর যে মানে প্রেজেন্টেশন, তা কিন্তু অনেক ফ্যামিলিস্টে কিন্তু তাতে খুঁজছে, ফলে এই জায়গাগুলোকে আমার মনে হয় বিবেচনায় নিতে হবে, তার সাথে আবার এরকম একটি ছবি এবং এই যে অ্যানালজি গুলো ক্রিয়েট করা হচ্ছে সেটা কেন, এই প্রশ্নটা কিন্তু বারবার খালিদও করেছেন শিশিরও করেছেন। আমার মনে হয় শিল্পীকে যদি অ্যাপ্রোচ ইজ ভেরি গুড, কিন্তু আমার এই জায়গাটা বিবেচনা নিতে হবে, এরকম প্রত্যেকটা ছবি নিয়ে হয়তো খোলাখোলা ভাবে বলা যাবে, এইটা নাই বা বললাম, কিন্তু আমার মনে হয় যেমন আমি টুকি মারার ছবিটা দেখি কিংবা গগার ছবিটা দেখি, এখন এই গগার ছবিটার যদি আমরা ব্যাখ্যা করতে যাই, গগা এবং এই এই ছবি, এতে কিন্তু আমাদের সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক বাস্তবতা, আমাদের পলিটিক্যাল হিস্ট্রি কিন্তু এখানে আসে, গগার পিছনে এই যামিনী রায়ের তিন কন্যা বা তিন রমণীর ছবি আর গগা তাকে যেভাবে আপ্যায়ন করেছে, ইটস রিলেটেড দ্য কলোনিয়াল হিস্ট্রি ইভেন ইনক্লুডিং রিপ্রেজেন্টেশন এন্ড অলসো দ্য রিলেশন বিটুইন টু জেন্ডার দ্য মেল এন্ড ফিমেল, তো ফলে এগুলো প্রত্যেকটি কিন্তু রিপ্রেজেন্টেশন, এই জায়গাগুলো খুবই বিবেচনা নিতে, আজকে যারা ছবি আঁকতে চান তাদেরকে কিন্তু এই জিনিসগুলো বিবেচনায় নিতে হবে, এই এটা এটা টিচ করাও হতে পারে, এটা ফান করাও হতে পারে, কিন্তু এটা কিন্তু একটা সোশ্যাল রিয়ালিটি রিপ্রেজেন্টেশন, এইভাবে ছবিকে দেখাও আমার মনে হয় উচিত, উচিত না সেই জায়গায় আমি যাবো না, কোন উচিত্য বোধের প্রশ্ন আমি বলছি না, কিন্তু যে অর্থটি বা যে বয়ানটি নির্মিত হয় সেটি হচ্ছে এই জায়গায় আমাদের শিল্পীকে বিবেচনায় আসতে হবে, এর একটা পলিটিক্যাল পজিশনটা কি, ইভেন এর এস্থেটিক পজিশনটা কি, আবার ইজ রিলেশন বিটুইন ইস্ট এন্ড ওয়েস্ট, এই জায়গাটা দেখতে হবে, এবং এই যে যেমন যে ছবিটি আঁকা হয়েছে এবং গগা গিয়েছিল তাইতি দিবে, গগার সেই পিরিয়ড নিয়ে অনেক ক্রিটিসিজম আজকাল হচ্ছে, মানে এই ইনফরমেশন গুলো আমার মনে হয় ভালো করে পাস করা যাবে, তাই তো, কিন্তু আমার মনে হয় প্রচুর সম্ভাবনার কথা এই শব্দটি এখন আর ব্যবহার করতে চাই না, কিন্তু যদি শিল্পী নিজের সক্ষমতাকে আবিষ্কার করেন তাহলে আমার নিঃসন্দেহে উনি একটি নতুন জায়গায় পৌঁছতে পারেন। আছে এই যে ফ্রিদা খালো, এখন আমি বলছি এই রজনী রবীন্দ্রের কাক এবং শাড়ি পরা, এই শাড়ি পরা কিন্তু ফ্রিদা খালো কিন্তু শাড়ি পরা ছবি আছে, ইন্ডিয়ান এক ডিপ্লোমেট বা একটা উচ্চ বর্গীয় পরিবারের ভদ্র মহিলারা তার সাথে সাক্ষাৎ করে, তার যদি খুবই পারিবারিক সম্পর্ক ছিল সেরকম একটা শাড়ি পরা ছবি কিন্তু পাওয়া যায়। এখন এই যে দুর্ভিক্ষ কাক, এই কাক দেখতেই আমরা জয়নাল আবেদিনকে দেখি, জয়নাল আবেদিনের এই দুর্ভিক্ষ কাক এটা কিন্তু একটা আইকনোগ্রাফি, এই কাক যখন এই ফ্রিদা খালোর ঘাড়ে চাপানো হবে বসানো হবে তখন রিপ্রেজেন্টেশন অর্থটা কি দাঁড়ায়, তার উপরে আবার গোলাপ ফলে, এই জিনিসগুলো আমার মনে হয় একটু যদি বিবেচনায়, এটি অলরেডি শিশিরও বলেছেন খালেদও খানিকটা ইঙ্গিত দিয়েছে, এই জিনিসগুলো আমার মনে হয় একটু ভালো করে দেখা উচিত, শুধুমাত্র কি অ্যানালজি, শুধুমাত্র কি ভিজুয়াল সাদৃশ্যতা, নাকি এর মধ্যে দিয়ে অন্য কোনো কথা বলার ইচ্ছা থাকতে পারে, এগুলো যেমন এই ছবিটার মধ্যে কিন্তু এটাকে ক্রিটিক্যালি দেখার অনেক জায়গা আছে, যদি কোনো ফ্যামিনিস্ট দেখে তাহলে তার ইন্টারপ্রিটেশন উইল বি ভেরি ডিফারেন্ট, জানো হোয়াট ইজ ইউর পজিশন, এটা কিন্তু আমার মনে হয় দেখা দাও, ঠিক আছে, আপনার নাম আমি ঠিক ভুলে গেছি কি, জান্নাত, ঠিক আছে, আমার মনে হয় নিশ্চয়ই যদি ভবিষ্যতে কখনো দেখা হয়
সাক্ষাতে আলাপ হবে। আর আশা করি আপনি নিশ্চয়ই কন্টিনিউ করবেন আপনার কাজ। একটা নাম বলতে চাইছিলাম, ওটা মনে তখন পড়ে নেই, এখন মনে পড়ছে। মন শুনছো তুমি? হ্যাঁ স্যার শুনছি। এটা হচ্ছে আমি ওই যে ইন্ডিয়ার দুজন মহিলা মানে এমনি ওই যে আর্টিস্ট আর কি, তারা একজন হচ্ছেন পুষ্পামালা, তুমি এমনি সার্চ দিয়ে দেখবা, ও রিসেন্ট গুলো আমি দেখি নাই, ও ফটোগ্রাফার ছিল, কাজ সামিট টামিটে কোথায় এসেছিল কিংবা এশিয়ানে ছিল, ছবি মেলায় পুষ্পামালা নয় ছিল, হ্যাঁ পুষ্পামালা, পুষ্পামালা সে এমনি স্কাল্পচারে তার ব্যাকগ্রাউন্ড, সে একবার মানে বেশ রিনাউন, পরের দিকে ফটোগ্রাফি করা শুরু করলো এবং ফটোগ্রাফি ভিডিও আর্ট বহু কিছু মানে নিউ আর্ট বলতে যেগুলো বোঝায়, কিন্তু ফটোগ্রাফির সাবজেক্ট সে নিজে, তাকে নিয়ে ওই যদি সম্ভব হয় একটু দেখবা। আর একটা হচ্ছে আরেকজন রেখা রাজবর্তী, রেখা রাজবর্তী, হ্যাঁ তুমি দেখেও নিতে পারো, পুষ্পামালা রেখা রাজবর্তী, এটা তোমাকে এমনি জাস্ট দেখলা আর কি এদের কাজ, ঠিক আছে, এই নামটা আমার মনে হচ্ছিল না তখন, ঠিক আছে। যেটা হলো যে আমার মনে হয় যে মানে শিল্পী নিজেও নারী এবং সেখানে আসলে কতটা সচেতন ভাবে এই দুই রকমের শিল্প মানে কাজ দেখছি, কিছু পারফরমেটিভ কিছু ইমেজ দেখছি আর নিজে কিছু পারফরমেন্স করে ফটোগ্রাফি করা, আর কিছু হলো যে নিজের করা, কিছু হলো জাক্সটাপোজ করা বা মানে দুই ধরনের কাজ একসাথে। তো ওই আমার কাছে মনে হয় মামুন ভাই বলেই ফেলেছে, আমি জাস্ট সিম্পলি বলি যে মানে নারীর ইমেজ আসলে আর্ট হিস্ট্রিতে কিভাবে রিপ্রেজেন্টেড হয়েছে এটা খুব একটা সহজ সরল জায়গা না, কারণ নারীর ইমেজ যেভাবে আর্ট হিস্ট্রিতে রিপ্রেজেন্টেড হয়েছে সেটা সাধারণভাবে একটা মেল অনেক ক্ষেত্রে আমাদের একটা মেল দৃষ্টিভঙ্গি এবং ভীষণ ভাবে একটা হোয়াইট মেল দৃষ্টিভঙ্গি থেকেই দেখা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে যখন শিল্পী নারী সে যখন এই শিল্পকর্মগুলোকে দেখছে সেই দৃষ্টিটা হয়তো একটু আলাদা হওয়ার কথা ছিল, সেই আলাদার ব্যাপারটা এবং এই সচেতনতার ব্যাপারটা, এবং যখনই আমরা কিছু রেফারেন্স করি আগের শিল্পকর্ম আগের শিল্পীদের কাজ নিয়ে যখন আমরা কাজ করছি তখন আসলে ধারণাগত দিকগুলো সম্বন্ধে খুব পরিষ্কার আর একটু জেনে নেওয়া ভালো, কারণ এইগুলো সবকিছুর পিছনে আসলে একটা পলিটিক্স আছে, there is a politics behind art এবং সেই আর্টের পিছনে যে পলিটিক্সটা সেটা জেনে নিলে আসলে সেটা আমার কাজে কতটা কিভাবে আমি প্রেজেন্ট করছি এবং সেটা আসলে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি, যে জ্ঞানটা মানে জ্ঞান নিয়ে তারপরে কাজগুলো করা এবং পারফরমেটিভ জায়গা আসলে আরো নিজের বডিটাকে আমরা যখন আমরা আর্টের এলিমেন্ট হিসেবে ইউজ করছি, উপাদান হিসেবে, মেটেরিয়াল হিসেবে, সেখানে আসলে আমি কিভাবে মানে নিজেকে দেখছি এবং এখানে যেখানে ইমিটেশনের ব্যাপারটা হচ্ছে বা রিক্রিয়েশন বা রিমেকিং এর ব্যাপার হচ্ছে আসলে আমি কি রিমেক করছি, ইফ দের ইজ এনি কমেন্টারি বা এটার যদি আমার কোনো বক্তব্য থাকে তাহলে সেই বক্তব্যটা উপস্থাপন করছি কি, তাহলে বোধহয় শিল্পীর আরো অনেক বেশি ভাবতে হবে। যাই হোক, তবে যেটা ভালো সেটা সবাই বলেছে যে কাজগুলো করার মধ্যে শিল্পী নিজ আনন্দ পেয়েছে এবং আনন্দ নিয়েছে, কিন্তু আনন্দটা আসলে সবসময় আনন্দটা একটু জেনে বুঝে নেয়াই আসলে বাঞ্ছনীয়, হ্যাঁ সেটা আর কি একটা কথা। তো ঠিক আছে, এটাই আমার কথা, ধন্যবাদ। মন, আমার তো মনে হয় যে যদি মইনুদ্দিন খালেদ এবং শিশির ভট্টাচার্য, হালিয়াল মামুন এবং তরি ম্যাডাম অনেকগুলো আসপেক্ট ভিন্ন ভিন্ন ভাবে তোমার তোমার কাজ নিয়ে কথা বলেছে এবং আমার মনে হয় যে অলমোস্ট প্রত্যেকটা জিনিসই উল্লেখ করেছে খুব শোভনীয় ভাবে, এইটা বুঝতে পারতেছো কেউই তোমার কি করা উচিত এইটা কেউ বলতে চাচ্ছে না, কেন এই মাত্র বলা এটা 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 বলা যায় না, এটা সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। আমি শুধু দুটো তিনটা পয়েন্টের কথা বলবো, একটা তো হচ্ছে যে যেটা ওনারও বলেছে, একটা হচ্ছে যে রেফারেন্স, যদি আর্ট হিস্ট্রি রেফারেন্স নিয়ে কাজ হয় তাহলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে আঙ্গিকগত ব্যাপার, সেটা আমাদের কাছে ক্লিয়ার, সেটা আমরা দেখতেছি, আরেকটা হচ্ছে যে কন্টেক্সচুয়াল, সেটা হচ্ছে যে এর ভিতরগত
অন্য যে বক্তব্যগুলো বা বৈশিষ্ট্যগুলো আছে, যে পর্যালোচনাগুলো আছে, সেগুলোকে কনসিডারেশন। আমার কাছে মনে হয় যে এখানে মনিদিন খালেদ খুব স্পষ্ট করে দু একটা ছবির কথা বলেছে, অন্য ছবিগুলোর এক ধরনের আঙ্গিকগত সাদৃশ্য নিয়ে বা অবস্থা নিয়ে কাজ, কিন্তু যে রেফারেন্স গুলো নেওয়া হয়েছে সেই রেফারেন্স দুইটা রেফারেন্সের মধ্যে সময়গত অবস্থানগত বিভিন্ন যে পার্সপেক্টিভ ওগুলোকে নিয়ে বোধ হয় ভাববার ব্যাপার আছে। এটাকে সবাই বলার চেষ্টা করেছে আর কি, এটাকে গুরুত্ব দিবা কি দিবা না বা তুমি কিভাবে ভাববা এটা অফকোর্স তোমার ব্যাপার। আরেকটা জিনিস শিশির খুব উল্লেখ করেছে যে এনজয় অফ ক্রিয়েটিভিটি, এনজয় অফ রিমেকিং, এটা নিয়ে টরি ম্যাডামও কথা বললো, যেটার রিমেকিং এর রিঅ্যারেঞ্জ করা, রিমেক করা, সেটার মধ্যে আনন্দ তো অবশ্যই আছে, কিন্তু সেটা কি পর্যায়ে কোন পর্যায়ে যাবে সেটা নিয়ে কয়। এর মধ্যে আবার টরি ম্যাডাম আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে পারফরমেটিক যে সিচুয়েশনটা, আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবহৃত হচ্ছে বা বলেছে, আশা করি কিছু পেয়ে যাবে এর মধ্যে চিন্তা ভাবনায়। আর সবাই খুব প্রশংসা করেছে যে তোমার মধ্যে যে বিভিন্ন ধরনের চর্চা করা, চিন্তা করার যে প্রবণতা আছে, যে ভাবছ, এই জিনিসগুলো সবাই প্রশংসা করেছে। আমার মনে হয় যে কন্টিনিউ থিঙ্কিং, কন্টিনিউ টু অবজার্ভ, কন্টিনিউ টু, একটা জিনিস আরেকটু বলা যায় যে গত 15-20 বছর ইউরোপিয়ান পেইন্টিং এর রেফারেন্স এবং সেগুলোকে রিইন্টারপ্রেট করা, নতুন ভাবে নতুন কনটেক্সটে দেখা, কারণ এটা আমাদের হিস্ট্রির একটা পার্ট। আমার কাছে সুতরাং সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা ব্যাপার, সেগুলো অনেক কাজ হচ্ছে। আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং মনে হয়েছে যে তুমি যদি আমাদের যে সীমাবদ্ধতা আমাদের আর্ট এডুকেশন, সেখানে আছে আমাদের ইন্ডিয়ান আর্টিস্ট্রি, সাথে সাথে আছে ওয়েস্টার্ন আর্টিস্ট, এর পাশাপাশি যে চাইনিজ, জাপানিজ, আফ্রিকান, প্যাসিফিক, এই যে বিরাট অন্যান্য সিভিলাইজেশনের যে রেফারেন্স, এগুলো আমাদের এখানে নাই, তোমার কাজেও নেই। তো এইটা একটা ইন্টারেস্টিং আনকনসাস বা কনসাস ডিসিশন হতে পারে যে তুমি যে হিস্ট্রি অফ আর্ট নিয়ে ডিল করতেছো বা তোমার নলেজ যেখানে, সেগুলোর এক ধরনের ডিলিং আমরা দেখতে পাই। তো সেটা এক ধরনের ক্রিটিসিজমও হতে পারে, এক ধরনের রিমেকিংও হতে পারে, কিন্তু এগুলো চলে আসছে বিভিন্ন। আমার মনে হয় যে দিস নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার অনেকের কাছ থেকে অনেক কিছু শুনছো, আমার মনে হয় যে নিজে কিছু পেয়ে যাবে, আর কন্টিনিউ, দ্যাট ইজ দ্য থিং উই ক্যান। তো নিশা স্যার আসতে দেখলাম, সাজুদ একটু নারী ফিলিস্তে নিয়ে যদি তার একটু বলতো। আমি তো শুনলাম না কিছু ওর বক্তব্য, তো কাজ সম্বন্ধে কিছুটা জানি। এটা আমার মনে হয় যে গ্রাজুয়ালি ওর কাজ অনেক ম্যাচিউর হচ্ছে, ওর আইডিয়া গুলো অনেক ইন্টারেস্টিং হচ্ছে, শুরুর দিকে ততটা ছিল না, প্রথম দিকে যখন ছিল ওর রিসেন্টলি অনেক যা দেখলাম এইটুকুর মধ্যে তাতে বেশ ইন্সপায়ারিং এবং খুব বেশি কিছু বলতে চাই না, কারণ একটা বড় সড় লেকচার দিয়ে আসলাম, ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। যেমন এই যে ব্যাংকক এর ঘর থেকে উকি মারছে, এগুলো ই করছে, মার্চ করে দিচ্ছে, এগুলো বেটার, কিন্তু এগুলো মনে হয় যেন একদম শুধুমাত্র অনেক অনেক ক্ষেত্রে কিন্তু পানের মতো হয়ে যেতে পারে, সেটা যেন না হয়। সেই জায়গাটা একটু খালি মাথায় রাখা, কিন্তু অ্যাটেম্পটটা খুব ভালো, সুন্দর, কিছু কিছু জায়গায় খুব সাকসেসফুল, আবার কতগুলো জায়গা আমার মনে হয় একটু হঠাৎ করে মনে হয়েছে যে এটা এটার সাথে মিলিয়ে দেখি কেমন লাগে, কিন্তু কনসেপচুয়ালি জিনিসটাকে আরো ই করতে হবে, যুক্ত করতে হবে। এগুলো খুব ভালো, রবীন্দ্রনাথের ছবিটার সাথে এটা খুব ভালো গেছে, কিন্তু কনসেপচুয়ালি এটাকে লিঙ্ক করতে হবে যে দুটো ছবির পেছনে দু ধরনের দুজন আর্টিস্ট দুটো প্রেক্ষাপটে দু ধরনের অ্যাটিটিউডে কাজটা করেছিল, এবার তৃতীয় জায়গা থেকে ও কি ভাব সেটা আমি তো শুনি নাই, সুতরাং ওটাকে আমার শুনলে পরে আমার জন্য আরো বেটার হতো বুঝ। কিন্তু ভিজুয়ালি এই যেমন এই ছবিটা ভিজুয়ালি খুব সাকসেস, এই রবীন্দ্রনাথের এটা দিয়ে জিনিসটা করে, এইরকম কিছু হয়তো আছে, কিন্তু কনসেপ্টের জায়গাটাকে আমার আসলে শুনলে ভালো হতো, দেখা যাবে পরে যাবো তখন। ওকে, নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুন, থ্যাংক ইউ।